মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্র পাঠিয়েছেন আমাদের জেলা প্রতিনিধি সাইফুল্লাহ। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব শত বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11:00 মধ্যনগর উচ্চ বিদ্যালয়, মধ্যনগর থানা, মধ্যনগর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন ম্যাঙ্গো গ্রুপের নির্বাহী পরিচালক মীর মাসুদ কবির। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ মামুন। সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে ফলজ বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।